আমি যে নিজে ইচ্ছায় গেছি সেটা না, উনি আমাকে জোর জবরদস্তি করছে। ভিডিওগুলোতে আমার আমার শাড়িটা কিন্তু উনি খুলছে, আমি কিন্তু খুলতে চাই নাই, উনি আমার শাড়িটা খুলছে। আমি তো ওখানে বলছি যে আমি এখানে পারবো না ভাই, আমি অসুস্থ, আমি এটা পর্যন্ত বলছি। ইভেন আমি এখনও অসুস্থ, আমি আমার রিপোর্টগুলো আপনাদের কাছে দেখাবো। আমার যে জরায়ুতে হচ্ছে যে ইনফেকশন হয়ে গেছে, ওনার ওই ভিডিওটা দেখছেন 30 মিনিটের ভিডিও, কিন্তু ওটা কেটে কেটে দেওয়া হয়েছে 30 মিনিটের ভিডিওটাতে। কিন্তু উনি আমার সাথে এত বাজেভাবে সেক্স করছে, আমি জাস্ট বলে বোঝাইতে পারবো। আপু তুমি বলে বোঝাইতে হবে না, আমরা দেখতেছি কি হচ্ছে। চলেন বন্ধুরা, তাহলে দেখে আসি শাড়িটা কে খুলছে। দেখুন, এইসব কথা শুনলে বোঝা যায় এখানে কি জোরপূর্বক কিছু হইতেছে না ইচ্ছা কিন্তু। শাড়ি পরেছি তাও থাকে থাকে, ওয়েস্ট ক্যাম্প করলে তাও থাকে থাকে, থ্রি পিস করলে তাও থাকে। আপনার এলাকা কি এমন কেন? কেমন লাগতেছে জানো আমার? এমনি তো কোনো আপত্তি নাই। হ্যাঁ বোন, আমরা তো জানি আপনার আপত্তি নেই, তাহলে কেন এই নাটকটা করলেন মিডিয়ার সামনে, সেটা একটু খুলে বলুন আমাদেরকে। হচ্ছে যে উনি ওনার যে আওয়ামী লীগের যে হচ্ছে যে যে উনি যে কমিটিতে আসবে, তারপর হচ্ছে যে উনি রাজনীতিতে যে অনেক মানে জড়িয়ে আছে, উনি ওনার ওই ব্যাপারগুলো নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের মতো যারা হচ্ছে যে স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে পদের লোভ দেখায়া আর হচ্ছে কমিটিতে নিবে এইসব লোভ দেখায় আমাদের সাথে শারীরিকভাবে সম্পর্ক করতো। দেন যদি ওনার কথা না শোনা হইতো, উনি আমাদের সাথে আমাদেরকে ডেকে নেওয়া, ওনার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে ডেকে নেওয়া, আমাদের সাথে হচ্ছে জোর জবরদস্তি করে আমাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। আর অনেক অনেক মেয়েরা আছে ওখানে, আরেক চাপও আছে, ওনার সব ব্যাপারে সব কিছু জানে। ওনার শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে একটা বাসা আছে, পাঁচতলা বিল্ডিং আছে, ওখানে উনি সব মানে আমার মতো যারা আছে স্টুডেন্ট আছে এই যে কমিটি টমিটিতে থাকার লোভ দেখায় ওখানে নিয়ে যাইতো, ওখানে নিয়ে শারীরিক সম্পর্ক করতো। ইভেন ওনার উত্তরাতেও হচ্ছে যে বাসা ছিল, ওখানে অবশ্য আমি যাই নাই কিন্তু ওখানে আমার যাওয়ার কথা ছিল। ওখানে উনি মেয়েদের মেয়েদেরকে নিয়ে ওখানে পার্টি টাটি করতো, ওখানে মানে আড্ডা টাড্ডা দিত।